নিয়ে একটা মিটিং আপনাদের প্রশাসনিক লেভেলে মিটিং হলো, এই বিষয়ে কী বলবেন, উদ্দেশ্যটা কী এই বিষয়ে? আজকে আমাদের যে মহান বিপ্লবী ভূপেশ্বর দত্তের স্মৃতি রক্ষার্থে তার এই জন্মভূমির গ্রামে একটা যে কমিটি আমাদের আছে, স্মৃতি রক্ষা কমিটি, তাদের একটা মিটিং হয়েছিল। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই জায়গাটিকে আমাদের পর্যটন মানচিত্রে স্থান দেওয়ার জন্য যে ব্যবস্থাপনা হয়েছে তার আমাদের প্রায় যে কনস্ট্রাকশনের কাজ, সেই স্থাপত্যের কাজ শেষ হতে চলেছে। শুধু স্থাপত্য দিয়ে তো আর আমাদের এই পুরো ভূপেশ্বর দত্তের মতো বিপ্লবীর, মহান বিপ্লবীর জীবনীকে আমরা সংরক্ষিত করতে পারব না, তাই তার কর্মকাণ্ড, তার ব্যবহৃত জিনিসপত্র, সেগুলো কীভাবে এই আমাদের এই যে স্থাপত্য তৈরি হয়েছে তার জন্মভিটেতে সেগুলোকে কীভাবে সংরক্ষণ করা যায়, সেগুলোকে কীভাবে সাধারণ উৎসাহী ছাত্রছাত্রী বা যারা ইতিহাস চর্চা নিয়ে থাকেন বা সাধারণ পর্যটক তাদের মধ্যে কীভাবে ভালোভাবে তুলে ধরা যায়, যাতে তারা এই ধরনের আমাদের যারা মহান বিপ্লবী যাদের আত্মত্যাগে আমরা স্বাধীন হয়েছি তাদের চর্চা, তাদের জীবনী, তাদের কর্মকাণ্ড নিয়ে চর্চা করেন এবং আগামী ভারতের রূপরেখার জন্য তারা ভাবেন আমাদের নাগরিকগণ, সেই চিন্তাতেই আমাদের এই কমিটি আজকে আলাপ আলোচনা করলো। এবং আমরা কমিটি চেষ্টা করছি যাতে ভূপেশ্বর দত্ত সহ আমাদের দক্ষিণ দামোদরের যেসব মানুষজন স্বাধীনতা সংগ্রামে তারা তাদের অংশগ্রহণ করেছেন, তাদের জীবন বিসর্জন দিয়েছেন, এছাড়াও মঙ্গল কাব্যের যারা গীতিকার ছিলেন বা অন্যান্য ক্ষেত্রে যারা, ইভেন আমরা জানতে পারলাম যে এখানের একজন মহান মানুষ ছিলেন যিনি আমাদের সংবিধান রচনাতেও তিনি অংশগ্রহণ করেছিলেন, সংবিধান কনস্টিটিউশনাল কমিটিতে ছিলেন, তাহলে এই সকল যারা মনীষী ছিলেন তাদের সকলের স্মৃতিকে যদি এই ভূপেশ্বর দত্তকে কেন্দ্র করে আমাদের একটা শুভ উদ্যোগ, যে উদ্যোগে আমাদের এই দক্ষিণ দামোদর সামলেছে এই কমিটি আছে, তো পশ্চিমবঙ্গ সরকার তাতে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আগামী দিনে এই জেলাতে অন্যান্য জায়গাতেও যাতে আমাদের এই স্বাধীনতা সংগ্রামী যারা আছে তাদের সকলকে নিয়ে একটা আমাদের পর্যটন ভাবনা আমরা এই জেলার তথা রাজ্যের মানুষের এবং দেশের মানুষের কাছে তুলে ধরতে পারি, সেই উদ্দেশ্যে আজকে আমাদের মিটিং হলো। আশা করছি এবং আগামী দিনেই আমরা সামনেই 18ই নভেম্বর মহান বিপ্লবী ভূপেশ্বর দত্তের জন্মদিন, জন্মতিথি, মহান জন্মতিথি, তাহলে সেই জন্মতিথিতে যদি আমরা এই সংগ্রহশালাকে মানুষের উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে যদি আমরা এটাকে উদ্বোধন করতে পারি, সেই উদ্যোগে আমরা বাকি কাজগুলো সম্পূর্ণ করার জন্য একটা কার্যক্রম ঠিক করলাম। আশা করছি আমরা নির্দিষ্ট দিনে এই সাধারণ মানুষের জন্য, জেলার মানুষের এবং রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য আমরা ভূপেশ্বর দত্তর যে কর্মকাণ্ড সেটাকে একটা উপযোগী করে তুলে ধরতে পারবো সকলের সাথে।